ব্যাচেলার পয়েন্ট নাটকটি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছে। ব্যাচেলার পয়েন্টের মধ্যে যেই ক্যারেক্টারটা রয়েছে অন্তরা, এই অন্তরা ক্যারেক্টারটি মানুষের মুখে মুখে এখন, এবং এই অন্তরা ক্যারেক্টারটিও প্রচুর জনপ্রিয় হয়েছে। অন্তরা ক্যারেক্টারে রয়েছে শারিন ফারিয়া। শারিন ফারিয়া যেন সেই অন্তরা ক্যারেক্টারের মধ্যে নিজেকে সাবলীলভাবে তুলে ধরেছে। আপনারা ইতিমধ্যেই জানেন ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপকে ঘিরে কাজল আরফিন ওমি ব্যাচেলার পয়েন্ট ফুটবল রিলিজ করলো, এবং এই ব্যাচেলার পয়েন্ট ফুটবল রিলিজ করার সাথে সাথেই মানুষ এমনভাবে গ্রহণ করেছে, আপনার প্রচুর পরিমাণের ভিউ হয়েছে নাটকটায়। এবং এই নাটকের মধ্যে প্রচুর আপনার হচ্ছে ড্রামা আছে, জোকস আছে, এবং এখানে আমরা সবসময় ছোট ছোট পর্বে আমরা দেখি যে কিছু কিছু যেই সব অ্যাক্টার অ্যাক্ট্রেসদের দেখি এই ব্যাচেলার পয়েন্ট ফুটবলে, সব অ্যাক্টারদের, ব্যাচেলার পয়েন্টের যত অ্যাক্টার আছে সব অ্যাক্টারদের মিলন মেলা বলতে পারেন। প্রচুর এখানে কলা কৌশলের আসছে, সবাই একত্রে এখানে সম্মিলিত হয়েছে, সেজন্য নাটকটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এই ব্যাচেলার পয়েন্ট নাটকে আমরা দেখতে পাই যে দুইটা সাপোর্টার রয়েছে, যেহেতু ফুটবল নিয়েই হচ্ছে, দুইটা সাপোর্টার বিভক্ত হয়েছে, একটি হচ্ছে আর্জেন্টিনা আর একটি হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনার সাপোর্টার হচ্ছে শুভ এবং ব্রাজিলের সাপোর্টার হচ্ছে কাবিলা। এই দুইজন যেহেতু বিভক্ত হয়েছে, বিভক্ত হওয়ার কারণে দুইজন নিজেদের মতো করে দল গোছাচ্ছেন, তাদের মধ্যে প্রীতি ম্যাচ হবে, এবং সেই প্রীতি ম্যাচ এক পর্যায়ে যেয়ে মাঠে গড়ায়। মাঠে গড়ানোর পরে আবার সেখানে হচ্ছে মাঠের মধ্যে ফুটবল খেলা, তুখর ফুটবল খেলা হচ্ছে, একদল গোল দিচ্ছে আরেক দল গোল দিচ্ছে, শেষ পর্যন্ত যে আর্জেন্টিনা জিতে যায়। এই আর্জেন্টিনা জিতে যাওয়ার কারণে যেহেতু কাবিলা ব্রাজিল ছিল, কাবিলা হেরে যায় এবং কাবিলার মন খারাপ হয়ে যায়। কাবিলার মন খারাপ হয়ে যাওয়ার সাথে সাথে ইভা যে আছে, সে এই ব্যাচেলার পয়েন্ট নাটকে যে ক্যারেক্টারটা ইভা আছে, সেই ইভার মনটাও খারাপ হয়ে যায়। এবং এখানে প্রচুর পরিমাণে জোকস আছে, প্রচুর ড্রামা আছে, আপনারা দেখে খুব মজা পাবেন। আমি তো অন্তত খুবই মজা পেয়েছি। এই নাটকটি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা যে অবশ্যই দেখতে পারেন, এবং আমাকেও জানাবেন যে আপনার কীরকম লাগলো নাটকটি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।